নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা। শুরু করছি সময় নিউজ। করোনা চোখরাঙানি কিছুটা স্তিমিত হতে 25শে বৈশাখ সকাল থেকে চেনা ছন্দে কবিগুরুর পীঠস্থান শান্তিনিকেতন। প্রথমদিনে শান্তিনিকেতনের উপাসনা গৃহে বৈদিক মন্ত্রচারণ এবং কবির গানের মাধ্যমে বিশ্বকবিকে স্মরণ বিশ্বভারতীতে। সোমবার ভোর থেকেই বৈতালিক এবং উপাসনা মন্দিরে বৈদিক মন্ত্রপাঠ ও রবীন্দ্রসঙ্গীত গান, তাছাড়াও সারাদিনে বিভিন্ন রবীন্দ্রনাথের বই প্রকাশ ও গীতিনাট্য দিয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়। যদিও উপাসনার মন্দিরের ভেতরে মোবাইল বা ক্যামেরা নিয়ে প্রবেশ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আজ 25শে বৈশাখ, গুরুদেবের জন্মদিন, সেই উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান বিশ্বভারতীতে প্রতি বছর হয়, এবছরও হচ্ছে। আর এটার সাথে পার্টিসিপেট করতে পেরে আমার খুব ভালো লাগছে আর কি, যে দু বছর পরে আবার এই জিনিসটা শুরু হলো, আমরা আবার এটা পেলাম, একটা বড় পাওনা আমাদের কাছে। আসলে করোনার সময় তো অনেক কিছুই বন্ধ ছিল, তো যার কারণে আমরা কোনো অনুষ্ঠানই পালন করতে পারিনি। আর আমি অ্যাজ এ বাংলাদেশি হিসেবে এখানে প্রথমবার দেখছি এই অনুষ্ঠান, ভীষণভাবে উপভোগ করছি, খুবই ভালো লাগছে। আশা করি সবারই আমার মতো ভীষণ ভালো লাগছে এবং সবাই অনেক এনজয় করছে। অনেক সকাল, অনেক ভোর থেকে উপাসনা হচ্ছে, এরপরে আরও অ্যাক্টিভিটিস আছে, তো আমার মনে হয় যে সবার খুবই ভালো লাগছে। করোনার পরে আবার প্রাণবন্ত হয়ে উঠেছে আমাদের এই শান্তিনিকেতন, তার নিজস্ব রূপ ফিরে পেয়েছে, এটাই অনেক ভালো লাগার। কবিতা, গান ও নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় উদযাপিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী। সোমবার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বালুরঘাটের বালুছায়া অডিটোরিয়াম হলে কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপনের অনুষ্ঠান হয়। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। মাল্যদান করেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানী, পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত জেলাশাসক তুষার সিংলা, অতিরিক্ত জেলাশাসক আবুল কালাম আজাদ, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাজেশ কুমার মণ্ডল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও এদিন কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। আমরা সবাই জানি 25শে বৈশাখের জন্য আমরা অপেক্ষা রাখি না, আমাদের দৈনন্দিন জীবনে কতটা রবি ঠাকুরের কন্ট্রিবিউশনগুলো আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। আমি ব্যক্তিগতভাবে অনেক সময় মনে করি এই সমাজটা রবি ঠাকুর ছাড়া এই সমাজটা কোন দিশায় মানে যেতে পারতো, মানে আমরা ভাবতে পারছি না উনি ছাড়া এই বাঙালি সমাজ তো শুধু না আমাদের ভারতবর্ষে, ওনার যা কন্ট্রিবিউশন, আর আপনার ওরা সবাই জানি নোবেল প্রাইজ থেকে শুরু করে ওনার কন্ট্রিবিউশন কতটা আছে। আমার সবসময় মানে যখন যখন আমাদের কোনো একটু মেন্টালি একটু ডাউন থাকে বা কিছু একটা ডাউন থাকে, তখন আমাদেরকে মোটিভেট করার জন্য, যেমন আপনারা সবাই জানেন একলা চলরে রয়েছে। কলকাতা সহ রাজ্য জুড়ে রবীন্দ্র জয়ন্তী পালন করছে বিজেপি। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির জেলা নেতৃত্ব। সুকান্ত মজুমদার জানান, প্রতি বছরই রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। আগে মিডিয়ার নজর ছিল না, এখন বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল, তাই মিডিয়ার প্রচারে এসেছে। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর তো বিশ্বজনীন, প্রথম এশিয়ার ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং আমাদের সকলকে গৌরবান্বিত করেছেন, সকল এশিয়াবাসী। তো স্বাভাবিকভাবে তার লেখনীর মধ্যে সমস্ত কিছু আছে, আমরা যদি সেই লেখনীগুলোকে পড়ি এবং অনুধাবন করার চেষ্টা করি, তাহলে পরে আমরা এই পৃথিবীকে আরও সুন্দর করতে পারবো বলে মনে হয়।